আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোলে প্রচারে এলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রেলপাড় এলাকায় প্রচারে এসে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় মুখর হলেন তিনি। এদিন দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যোগ দেন মুসুদ্দি মহল্লায় ইফতার পার্টিতেও। শুক্রবার আসানসোলের রেলপাড় এলাকায় আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই সময় তিনি আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারও করেন। এদিনের আয়োজিত ইফতার পার্টিতে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, রাজ্য তৃণমূলের সম্পাদক ভি শিবদাসন দাশু, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক প্রমুখ। সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের কাছে উপনির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন জানান। প্রচার শেষে তিনি আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদের সঙ্গে দেখা করে ফল উপহার দেন। এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেন। প্রসঙ্গ তুলে আনেন শীতলকুচির বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ তিনি টেনে এনে বিজেপিকে নিন্দা করেন। ফিরহাদ হাকিমের অভিযোগ, শীতলকুচিতে উদ্দেশ্য প্রণীত ভাবে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে, কেন্দ্র কিন্তু ওই ঘটনার তদন্তভার সিবিআই কে দেয়নি, সিআরপিএফ এই তদন্তে সাহায্য করছে না। তিনি আরো বলেন রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত করছে। শীতলকুচি প্রভোকেটেড ফায়ারিং অন দি মাইনরিটিস অন দা ডে অফ ইলেকশন, যার জন্য যখন ইনকোয়ারি হচ্ছে কোথায়, শীতলকুচিতে তো সিবিআই ইনকোয়ারি দেয়নি। শীতলকুচিতে তো যে ইনকোয়ারি আমাদের সরকার যে সিট তৈরি করেছে তাতে তো সিআরপিএফ কে পাঠাচ্ছে না কেন? এখন তো জানেন, তাহলে তো অর্ডার করা উচিত যে না, তুমি ইনকোয়ারিতে সহযোগিতা করো। কেন সহযোগিতা করছে না? শুধু আমাদের ক্ষেত্রে সহযোগিতা চাইছে, আর তাদের ক্ষেত্রে কেন হচ্ছে না? আজকেও তো তিনটে চারটে ছেলের আত্মা কাঁপছে, শীতলকুচির এখনো প্রমাণ হয়নি, কারণ সিআরপিএফ সহযোগিতা করছে না। পাশাপাশি তিনি আরো বলেন বিহার বা উত্তর প্রদেশের মতো এখানেও যেন কোনোভাবে ভোট ভাগাভাগি না হয়, সংখ্যালঘুদের ভোট সরাসরি তৃণমূলের পক্ষেই যেন পড়ে। কেন্দ্রীয় মন্ত্রী দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রে সিএজি অডিট রয়েছে, শুধু মুখে কথা বললে দুর্নীতি হয় না, কেন্দ্রের অর্থ অপব্যবহারের প্রমাণ দেখান। কেন্দ্র থেকে বিহারের মন্ত্রীরা এসে রাজনীতি ও প্রচার করেন, শুধু মুখে দুর্নীতি বললেই দুর্নীতি হয় না, অডিটের মাধ্যমে দেখান। কেন্দ্রের কাছে বাংলার 90,000 কোটি টাকা বকেয়া রয়েছে বলে অডিটে দেখা গিয়েছে। এটা ভিক্ষা নয়, কেন্দ্র যে কর আদায় করে তাতে অধিকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারেরও। এজি আছে, অডিট আছে, অডিট রিপোর্টে শুধু মুখে ভ্রষ্টাচার বললে ভ্রষ্টাচার হয় না। কোথায় সিএজির অডিট প্যাড়ায় ভ্রষ্টাচার আছে? কোন অডিট রিপোর্টে কেন্দ্রের টাকা নিয়ে নয় ছয় হয়েছে সেটাকে প্রমাণ করতে হবে। এখানে কেন্দ্রীয় মন্ত্রী আসেন পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল তাদের এই ভোটের প্রচারে, শুধু ভ্রষ্টাচার ভ্রষ্টাচার বললে ভ্রষ্টাচার হয় না। ভ্রষ্টাচার করতে গেলে অডিটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ভ্রষ্টাচার হয়। অডিটের মাধ্যমে এটা প্রমাণ আছে, ওয়েবসাইটে টোলা আছে যে 90,000 কোটি টাকা জিএসটি আর অন্যান্য প্রকল্প বাবদ 90,000 কোটি টাকা বাংলা পায়, যেটা কেন্দ্রীয় দিচ্ছে না। এ টাকাটা ভিক্ষে দিচ্ছে না কেন্দ্রীয়, বাংলার থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় ইনকাম ট্যাক্স, জিএসটির একটা অংশ, এক্সাইজ, সেস সব নিয়ে যেটা তুলে নিয়ে যায় তার একটা অংশ, 1/3 অফ দ্য টোটাল অ্যামাউন্ট, যার প্ল্যানিং কমিশন যখন ছিল আমি মলয়দার সবাই যেতাম মমতাদির সাথে বসে সেখানে আলোচনা, সে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, এখন আর কোনো আমাদের চাইবার জায়গা নেই। কিন্তু সেইটা করছে বাংলার মানুষকে বঞ্চিত বঞ্চনা যাওয়ার জন্য। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
अब आपके अपने घर के सपने को साकार करने के लिए सालुजा रेसिडेंसी लेकर आया है ड्रीम सिटी डेवलप्ड बाय विपद वरण मंडल। कॉन्टैक्ट नंबर 8170016435। उत्तम घोष। कॉन्टैक्ट नंबर 8170037005। जयराम सिंह। कॉन्टैक्ट नंबर 9332997757। और विक्की सिंह सलूजा। कॉन्टैक्ट नंबर 8637380398। अत्याधुनिक सुविधाओं के साथ 2.5 कट्ठा, 5 कट्ठा, 10 कट्ठा और 16 कट्ठा के रेसिडेंशियल प्लॉट उपलब्ध हैं, वो भी आसनसोल, जामुरिया और रानीगंज शहर के कनेक्टिंग पॉइंट पर नेशनल हाईवे 2 के बिल्कुल करीब। सालुजा रेसिडेंसी में आपको मिलेंगे 40 फीट रोड, लाइट, बिजली, पानी, सीसीटीवी और एम्बुलेंस की सुविधा। तो फिर देर किस बात की, आज ही बुक करें रेसिडेंशियल प्लॉट्स। साइट एड्रेस रानीसर, ऑपोजिट लाल बांग्ला कांता, जामुरिया।